একদম স্ম্যাশ করা পুরো একদম মিক্সটা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে জিনিসটাকে চেপে দেওয়া হচ্ছে চিকেনের সাথে। বত্তিসি হালুয়া রয়েছে, মালাই কাবাব পুরো একদম ইয়াম ইয়াম, অয়েলি অয়েলি চিকেন বিরিয়ানি, ডিপ ফ্রাই চিকেন পুরো একদম খলটাওয়া তেল থেকে পুরো একদম তোলা হচ্ছে, হট গোলাপ জামুন চকচক চকচক করছে দেখো, উপরে চেরি চেরি দেওয়া, এইরকম বড় একটা কাতলা মাছ পুরো ম্যারিনেশন করা রয়েছে, হালিম খেতে দারুণ লাগে, চারকোলের মধ্যে পুরো টেঙ্গুই কাবাব একদম গ্রিল হচ্ছে, আলুদা আইসক্রিম সবকিছু দিয়ে একদম সাজানো, তিল ধারণের জায়গা নেই ওখান থেকে কোনো মাসে আমি আফগানি কাবাবটা নিয়ে এসেছি। রমজান মুবারক। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনকার সুজা। রমজান মাস পড়তে না পড়তেই আমরা চলে এসেছি নর্থ কলকাতার সব থেকে বড় একটা পপুলার স্ট্রিট ফুডের প্লেস, যেখানে সবাই আর কি ইফতার করে, আর এক মাস ধরে এখানে বিশাল বড় একটা বলে ফুড ফেস্টিভ্যাল বলা যায়, প্রচুর ফুডের সম্ভার থাকে। তো সেটারই ডিটেলস ইনফরমেশন নিয়ে চলে এসেছি আমি আজকে কোথায়, জাকারিয়া স্ট্রিটে। আর জাকারিয়া স্ট্রিটের দেখো বড় গেটের সামনে দাঁড়িয়ে আমি আজকে একদম পুরো ইন্ট্রো দিচ্ছি। জাকারিয়া স্ট্রিট হচ্ছে এমজি রোডের ওপরে, এই যে দেখো এই রোডটা, এই যে যাচ্ছে বাসটা এটা হচ্ছে এমজি রোড, আর ওই যে দেখো মাঠটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে মোহাম্মদ আলী পার্ক। মাঠের একদম অপোজিট দিকেই যে এই রাস্তাটা গেছে এটাই হচ্ছে জাকারিয়া স্ট্রিট। এই রাস্তাটা দুই ধারে ভর্তি একদম স্ট্রিট ফুড থাকে। গুগল ম্যাপের লিংকটা আমার ডেসক্রিপশন বক্সে থাকবে, তোমরা চেক করলে পরে পেয়ে যাবে। আর নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে এমজি রোড এবং সেন্ট্রাল, দুটোরই মাঝখানে হচ্ছে এই জাকারিয়া স্ট্রিট, দুটো মেট্রো স্টেশন থেকেই তোমরা ইজিলি চলে আসতে পারো। বলো তাহলে আমরা এই রোডটা ধরে এক্সপ্লোর করি জাকারিয়া স্ট্রিটের এই ফেমাস রমজানের টাইমে স্ট্রিট ফুড হেভেন। তো ভিডিওটা পুরো দেখো, ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, অবশ্যই করে আনকার সুজা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দিও, তাহলে সমস্ত ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তাহলে শুরু হোক আনলিমিটেড মজা উইথ আনকার সুজা, চলো যাই। কি সুন্দর আলোর রোশনায় দেখো সেজে উঠেছে রাস্তাটা, দু ধারে কত কত সব ফুড স্টল, আর সবাই ইফতার করছে একসাথে, সব ফ্যামিলি সব মিলে দেখো কত রকমের খাবারের সুগন্ধ আমার নাকে আসছে। ফেমাস জাকারিয়া স্ট্রিটের দিল্লি সিক্স এর দোকানটা রয়েছে, চিকেন ফ্রাই রয়েছে, তোমার চার পিস থাকবে, চার পিসে মানে তোমার গোটা মুরগি আর কি পেয়ে যাবে, সেটার প্রাইস থাকবে কিন্তু তোমার 500 টাকা। এই যে দেখো ম্যারিনেটেড পুরো তোমার চিকেনগুলো রয়েছে, গোটা মুরগি পুরো ফুল আর কি, দুটো লেগ পিসে থাকবে, দুটো সিনা পিসের উপর থাকবে, চারটির মধ্যে পুরো আফগানি কাবাব হচ্ছে, একটা মুরগি তোমার চার পিস থাকবে আর কি, দুটো লেগ পিসে দুটো সিনা পিসের উপর থাকবে, প্রাইস থাকবে তোমার হচ্ছে 720 টাকা। এখানে দেখো আফগানি কাবাবটা পুরো এরকম ভাবে ভর্তির মধ্যে পুরো গ্রিল করা হচ্ছে আর কি, দারুণ স্মোকিনেস বেরিয়েছে, টস টস করে দেখো পুরো একদম কাবাব গুলো থেকে পুরো বাটার ছড়ে পড়ছে, পুরো চকচক করছে। এটা তন্দুরি চিকেন রয়েছে দেখো, এটা ফুল তন্দুরি চিকেন, তোমার চার পিস থাকবে, 520 টাকা পড়বে। তোমার আফগানি চিকেনটা বাটার আর ক্রিম দিয়ে পুরো টস করে তোমাকে দেওয়া হবে, সার্ভ করা হবে। কাবাবের অনেক রকম অপশন রয়েছে, একটু তোমরা পজ করে দেখে নাও, কি ভিড় খালি দেখো একদম। দিল্লি সিক্স এ দেখো তোমরা কিন্তু বিরিয়ানিও পেয়ে যাবে, চিকেন বিরিয়ানি হ্যাঁ কি হ্যাঁ চিকেন বিরিয়ানি, দেখো চিকেন বিরিয়ানি রয়েছে, দেখো পুরো একদম অয়েলি অয়েলি চিকেন বিরিয়ানি, আলু রয়েছে, চিকেন রয়েছে, আর লটস অফ রাইস তোমার যাচ্ছে পুরো। প্রাইস কি হ্যাঁ 120, তোমার 120 টাকা করে কিন্তু বিরিয়ানির প্রাইস থাকছে। ও নাকুদা মসজিদ কি সুন্দর, সব আলো ঠালো দিয়ে একদম সাজিয়েছে মসজিদটা, এখন সব এখানে প্রার্থনা চলছে, ভেতরে দেখো সব প্রার্থনা চলছে। খামারি রুটি রয়েছে, এই যে এই রুটিগুলো তোমরা হচ্ছে কি খেতে পারবে বিভিন্ন রকম মাংসের জিনিস টিনিস দিয়ে বা ডাল ঠাল দিয়ে, এগুলোর প্রাইস হচ্ছে তোমার এক একটা 30 টাকা করে, ওপরে তোমার সেসমি সিড ফিড দেওয়া রয়েছে, হচ্ছে তোমার হচ্ছে মিষ্টি রুটি আর কি, এই জন্য চকচক চকচক করছে দেখো, ওপরে চেরি চেরি দেওয়া রয়েছে, এগুলোর পার পিস হচ্ছে গিয়ে তোমার 35 টাকা। এটাও হচ্ছে খামারের রুটি, বাট এটা হচ্ছে তোমার প্যাটিসের মতো, মানে খুব খাস্তা হবে, বাট এইটা যেটা রয়েছে যেটা নর্মাল খামারের রুটি, এটা হচ্ছে নরম সফট মানে বানের মতো হবে জিনিসটা, তোমার মিষ্টি মিষ্টি হবে, নারকোল দেওয়া রয়েছে, কেকটা তোমার 70 টাকা করে। এটা দেখো মাওয়া দেওয়া রয়েছে, এটাও তোমার মিষ্টি মিষ্টি খেতে হবে, এটার দাম হচ্ছে তোমার 90 টাকা। প্রচুর দোকান রয়েছে এই খামারের রুটির, লাইন দিয়ে আর কারণ ভিড়
ভিড়টা দেখো এখানে, মানে দাঁড়াতে পাচ্ছি না এত ভিড়। এরকম দই বড়া পেয়ে যাবে, দইয়ের মধ্যে এই যে বিউলির ডালের বড়াগুলো দেওয়া। আর এখানে একদম দেখো সুন্দর করে সব প্লেটিং করাই রয়েছে, গ্রিন চাটনি, মশলা, রেড চাটনি সব দেওয়া রয়েছে। আর এক একটা প্লেট হচ্ছে তোমার 30 টাকা করে, 3 পিস করে থাকছে বড়া। হচ্ছে দেখো মোগলাই পরোটা সব বানাচ্ছে, এই যে দেখো এইভাবে সব মোগলাই পরোটা দেখো হাত দিয়ে এরকম ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো একদম মোগলাই পরোটাটা পুরো একদম বানাচ্ছে, ঘুরিয়ে ঘুরিয়ে মোগলাই পরোটাটা একদম বানানো হচ্ছে। এইভাবে ফাটিয়ে দেওয়া হচ্ছে দেখো আঙুল দিয়ে জিনিসটাকে। তারপর এই যে পুরো ফলটা বা তেলের মধ্যে পুরো গরম গরম পরোটাটাকে পুরো দিয়ে দেওয়া হলো একদম ডিপ ফ্রাই করার জন্য। দেখো পুরো পরোটাটা একদম পুরো ডিপ ফ্রাই পুরো হচ্ছে, এখনো হচ্ছে দেখো একদম বিশাল বড় পুরো একদম রুমাল, ঠিক আছে কি বিশাল বড়। দেখো দেখো শাহী হালুয়া রয়েছে, সুজি, তার সাথে তোমার খোয়া, বেসন, এই সমস্ত কিছু দিয়ে দেখো করা একদম পেস্তা, বাদাম, কাজু, বিভিন্ন রকম নাটস, ওপরে দেখো কোকোনাট দেওয়া রয়েছে, চেরি দেওয়া রয়েছে। এই হালুয়ার সাথে তোমরা এই পরোটাটা নিয়ে আর কি খেতে পারবে, এটা একটা কম্বো, 250 গ্রাম পরোটা তার সাথে হালুয়া দিয়ে দেবে 50 টাকা দাম। মুগলাই পরোটা আর সাথে দেখো এই যে তোমার হচ্ছে হালুয়াটা রয়েছে নিয়েছি, বলে একটু ট্রাই করি, পুরো মুচমুচে একদম খাস্তা পরোটাকে, শুধু পরোটা ট্রাই করি। তোমার আমার ময়দার পরোটা তোমার তেলে ফ্রাই করছে ডিপ ফ্রাই, একটু এই হালুয়াটা ট্রাই করি চলো। পুরো ঘিয়ের একদম করা, খুব ভালো খেতে হালুয়াটা, আমি মুখে দিচ্ছি পুরো স্ট্রংলি ঘিয়ের একদম ফ্লেভার আছে। রয়্যাল হালুয়া বলে না, মুখে দেবে একদম প্রচন্ড ফ্লেভার বেরিয়ে আসবে, ওই রকম প্রচুর ফুটি ফুটি দেওয়া রয়েছে। খুব কড়া মিষ্টি নয়, মোটামুটি মিষ্টি, মধ্যে চেরি, কাজু, মাওয়া, ক্ষীর, বিভিন্ন রকম নাট সবকিছু দেওয়া রয়েছে। ফালুদা রয়েছে এরকম সুন্দর করে পুরো কাঁচের গ্লাসে ফালুদা আইসক্রিম সবকিছু দিয়ে একদম সাজানো, কাজু কিশমিশ টিশমিশ সবকিছু রয়েছে। আর এই হচ্ছে তোমার মালাইটা আর কি, পুরো আইসিআইসি ক্রিমি ক্রিমি আইসক্রিমি মালাই, তার মধ্যে হচ্ছে কি বিভিন্ন রকম সিরাপ সিরাপ দিয়ে এই ফালুদাগুলো করা হচ্ছে। এগুলোর প্রাইস তোমার থাকছে কিন্তু মাত্র 15 টাকা করে। আমার ফালুদা রেডি হচ্ছে, এই যে পুরো একদম দেখো ভালো করে শেকিট শেকিট করে দেওয়া হলো ফালুদা, ব্যাস রেডি আমার ফালুদা। দেখো ফালুদাটা নিয়ে নিয়েছি, মাত্র 15 টাকা দাম, এত কম দামে এরকম খাবার ভাবা যায়? বাট টেস্ট সেই লেভেলের না, টেস্ট হচ্ছে তোমার মোটামুটি টেস্ট। ফালুদার যে আইসক্রিমটা থাকে সেটার টেস্টটা অনেকটা বেশি বলো মালাই মালাই থাকে, বাট এটার টেস্টটা হচ্ছে একটু মাইল্ড বলছে, মানে মালাইয়ের পরিমাণটা কম আছে। কাজু ফাজু দেওয়া রয়েছে, মিষ্টিটা একদম মিডিয়াম, খুব কড়া মিষ্টি নয়। এবার ফ্যাশনের একদম অপোজিটেই কিন্তু এই 15 টাকার ফালুদা গুলো তোমরা পেয়ে যাবে। মুরাদাবাদী লাজিজ কাবাব, এইরকম বড় একটা কাতলা মাছ পুরো ম্যারিনেশন করা রয়েছে, আর ফ্রাই করা হবে কাতলা মাছটাকে। এটা পুরো ম্যারিনেটেড মাছকে টুকরো টুকরো করাই রয়েছে এখানে, আরেকটা মাছকে। 1 কেজির দাম থাকছে কিন্তু তোমার 450 টাকা এই রুই মাছটা। চিকেন চাঙ্গেজি রয়েছে পুরো ম্যারিনেটেড, এইরকম ভাবে তোমাকে ডিপ ফ্রাই করে জিনিসটা কেটে দেওয়া হবে। 1 কেজির দাম থাকছে তোমার কিন্তু 450 টাকা। আর লিভার ফ্রাই রয়েছে, এটা তোমার কেজি হচ্ছে তোমার 400 টাকা। এখানে দেখো প্রন রয়েছে, 1 কেজি প্রন ফ্রাই হচ্ছে তোমার 800 টাকা। চলে এসেছি দেখো আলবেকে, খালি ভিড়টা দেখো, এখানে সব লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে, আফগানি কাবাব খাবে বলে। চারকোলের মধ্যে দেখো পুরো আফগানি কাবাব পুরো একদম পুরো গ্রিল হচ্ছে, পুরো কাঠকয়লার মধ্যে পুরো আফগানি গুলো শিকের মধ্যে এরকম ম্যাশ করা পুরো চিকেন গুলো দিয়ে দেওয়া হলো, দিয়ে পুরো একদম চারকোলের মধ্যে ভাবে গ্রিল হচ্ছে। একটা শিকে তোমার 2 পিস থাকবে, এটার প্রাইস থাকছে কিন্তু তোমার 30 করে। এই যে দেখো পুরো কাবাব একদম করা হয়েছে গ্রিল করে, এইভাবে দেখো পুরো একদম শিকের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে, স্ম্যাশ শিকে একদম মশলাদার স্ম্যাশ করা পুরো ম্যারিনেশন চিকেন রয়েছে, এইটাকে পুরো শিকের মধ্যে পুরো দিয়ে একদম চারকোলের মধ্যে দেওয়া হচ্ছে। এখানে দেখো আফগানি কাবাবও রয়েছে, তোমার ফুল মুরগি রয়েছে, 4 পিস নিয়ে পরে তোমার 400 টাকা, 2 পিস নিয়ে পরে কিন্তু তোমার 200 টাকা পড়ছে। এখানে টেংরি কাবাবও রয়েছে দেখো, 4 পিসের দাম হচ্ছে কিন্তু তোমার 200 টাকা। আর এখানে কিন্তু টিক্কা কাবাবও পেয়ে যাবে, একটা শিকে 8 পিস থাকবে, এটার প্রাইস হচ্ছে তোমার 200 টাকা। ভেটকি তোমার ফ্রাই রয়েছে, একদম তোমার ভেটকি মাছকে পুরো ম্যারিনেশন করে মশলা টসলা দিয়ে একদম ডিপ ফ্রাই করা, সেখানে 1 কেজির দাম থাকছে কিন্তু তোমার 620 টাকা করে থাকছে 1 কেজির দাম। সব কিছু ওজন করে একদম কেটে তোমাদের দেওয়া হবে। এখানে কিন্তু চিকেন ফ্রাই রয়েছে, একদম গোটা মুরগিকে পুরো ফ্রাই করা হচ্ছে, 1 কেজির দাম রয়েছে কিন্তু তোমার 460 টাকা। দেখো চিকেন হালিম রয়েছে, হালিম খেতে দারুণ লাগে, একদম ডাল ঠাল দিয়ে করে, বিভিন্ন রকম ডাল দিয়ে চিকেন দিয়ে, এই যে দেখো চিকেন দেখতে পাচ্ছি এরকম ডাব্বায় থাকবে, প্রাইস থাকবে কিন্তু তোমার 130 টাকা। এখানে দেখো চিকেন বিরিয়ানি রয়েছে, এই যে তোমার চিকেন, তার সাথে রাইস, আলু থাকছে, সব প্রাইস
এটার প্রাইস থাকছে কিন্তু তোমার 100 টাকা। এখানে মালাই কাবাব দেখো পুরো গ্রিল হচ্ছে, যদি হাফ নাও মানে 8 পিস থাকবে, 8 পিস এর প্রাইস থাকবে তোমার 220, আর যদি ফুল নাও তাহলে 16 পিস থাকবে, ওটার প্রাইস থাকবে তোমার কিন্তু 440। এই যে দেখো একদম কাবাব গুলোকে নিয়ে নেওয়া হয়েছে, এই যে দেখো একদম পুরো ফ্রেশ ক্রিম দিয়ে দেওয়া হলো, ফ্রেশ ক্রিম দিয়ে দেওয়া হচ্ছে, তারপর মধ্যে মশলা দিয়ে দেওয়া হলো, একটা বাটার যাচ্ছে দিয়ে ভালো করে এটাকে তোমার মিক্স করা হচ্ছে, দিয়ে মালাই কাবাব পুরো একদম ইয়াম ইয়াম দেখেই তো সাংঘাতিক লাগছে, পুরো একদম সুপার টেস্টি। দেখো কত বাটার পুরো ভরভর করে একদম দিয়ে দেওয়া হচ্ছে। ইসকা প্রাইস 220, ইসকা প্রাইস হ্যায় তোমার, এটার প্রাইস হচ্ছে তোমার 220 টাকা। আলবেকে এত ভিড়, খালি দেখো মানে তিল ধারণের জায়গা নেই, ওখান থেকে কোনো মতে আমি আফগানি কাবাবটা নিয়ে এসেছি, মানে এখানে দাঁড়িয়ে কোনো মতে গেছে আমি রিভিউটা করতে হবে। একটা শিট নিয়েছি তোমার 30 টাকা দাম, 2 পিস রয়েছে, আর তার সাথে এই যে পুরো একদম গ্রেভিটা রয়েছে, পুরো একদম তোমার ক্রিম ক্রিম দই টই দিয়ে পুরো গ্রেভিটা করা, বাটার ফাটার দিয়ে কাবাবটা ট্রাই করি। প্রচুর পিঁয়াজ টিয়াজ দিয়েছে, আর ওগুলো মাখামাখি করে নিলাম, দেন বাই। চটপটা একদম পুরো স্ম্যাশ করা চিকেন, প্রচুর মশলা টসলা দেওয়া রয়েছে, কাঁচা লঙ্কা ধনে পাতা এগুলো তো ফ্লেভার পাচ্ছি, তার সাথে গোলমরিচ আদা রসুন পেঁয়াজ সবকিছুর ফ্লেভার রয়েছে, এলাচ টেলাচও দেওয়া রয়েছে, ঝাল ঝাল টক টক স্পাইসি, স্মোকিনেসটা কিন্তু চরম। মহাব্বত কা শরবত রেডি হয়েছে, তরমুজ তরমুজ পুরো দিয়ে দেওয়া হলো একদম দুধের মধ্যে, এর মধ্যে রোজ সিরাপ দিয়ে দেওয়া হলো, দেখো রোজ সিরাপ দিয়ে দিচ্ছে, ভালো করে মিক্স করে নিয়ে মহাব্বত কা শরবত রেডি। গ্লাসে দিয়ে দেওয়া হলো, এগুলো তোমার 20 টাকা করে থাকছে প্রায়, মানে 20 টাকা করে মহাব্বত কা শরবত। বলে দেখো তরমুজ তরমুজ দেওয়া রয়েছে, মেকিংটা তোমাদের দেখাচ্ছিলাম, গোলাপ জল দেওয়া রয়েছে, তরমুজ কুচি কুচি করে দিয়েছে, দুধ দিয়েছে, ভীষণ ঠান্ডা আর মিষ্টি, কড়া মিষ্টি টাইপের, রোজ বাটার ফ্লেভারটা প্রচন্ড স্ট্রং, চিকেন 65 রয়েছে, ফ্রাইড আইটেম পুরো একদম ভুল করা, আর এখানে সব 250, এখানে সব 200 গ্রাম করে রয়েছে, এগুলোর প্রাইস থাকছে তোমার কিন্তু 100 টাকা করে। যে দেখো 200 গ্রাম করে সব আলাদা করে রাখা রয়েছে, চিকেন 65, চিকেন তোমার রোল রয়েছে তোমার এরকম 2 পিস তোমার 100, স্প্রিং রোলের মতো পুরো দেখতে চিকেন রোল, আর এখানে তোমার কাবাব রয়েছে, কাঠি কাবাব রয়েছে, দেখো তোমার হয়েছে গিয়ে হরিয়ালি হরিয়ালি রেশমি আর টিক্কা, তিনটে মিলিয়ে পুরো কাবাব করা রয়েছে, দুটো করে পিস, দুটো করে স্টিক থাকবে, মানে 6টা কাবাব পাবে, প্রাইস থাকবে তোমার 100, এখানে যা রয়েছে সবই কিন্তু তোমার 100 টাকা করে প্রাইস থাকবে। অ্যাডামস কাবাব শপ, 105 বছরের পুরনো এই কাবাব শপটা, ও সুতলি কাবাব রয়েছে পুরো একদম চারকোলের মধ্যে, সুতলি কাবাব গুলো পুরো গ্রিল করা হচ্ছে, এই যে দেখো পুরো স্ম্যাশ করা মিষ্টা, এই সুতো দিয়ে পুরো ঘুরিয়ে ঘুরিয়ে দেখো তো করা হচ্ছে, পুরো সুতো দিয়ে একদম ঘুরিয়ে ঘুরিয়ে করা হচ্ছে, একদম স্ম্যাশ করা পুরো একদম মিষ্টা, এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে জিনিসটাকে চেপে দেওয়া হচ্ছে শিকের সাথে, তারপর এরকম ভাবে দেখো দিয়ে দেওয়া হলো তোমার চারকোলের মধ্যে ভাবে দিয়ে দেওয়া হলো। চিকেন সুতলি কাবাবের প্রাইস হচ্ছে তোমার 60, মাটন সুতলি কাবাবের প্রাইস থাকছে কিন্তু তোমার 140 টাকা। ভাবে সুতলি কাবাবটা পিঁয়াজ পিঁয়াজ দিয়ে একদম প্লেটিং করা হয়েছে, সুতলি কাবাবটা তোমার কিন্তু রুমালি রুটি দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। অ্যাডাম কাবাব শপের একদম পাশেই দেখো রয়েছে হাজি লিয়াকাত, অনেক রকম ফ্রাইড আইটেম এবং মিষ্টির আইটেম রয়েছে, এখানে পালক পকোড়া রয়েছে, এটা 100 গ্রাম হচ্ছে তোমার 40 টাকা, আর এখানে চিকেন পকোড়া রয়েছে দেখো উইথ বোন চিকেন পকোড়া, 100 গ্রাম হচ্ছে গিয়ে তোমার 40 টাকা, সেখানে জিলিপি রয়েছে দেখো, জিলিপি তোমার এক একটা পিস হচ্ছে 10 টাকা, মালাই কচুরি মানে স্পিড ডিশ আর কি, এটা 25 টাকা হয়েছে তোমার এক পিস। এখন দেখো খাস্তা কচুরি রয়েছে, ইসকে সাথ কে মিলেগা, এখানে খাস্তা কচুরি রয়েছে, এটা দুধের সাথে খেতে পারবে তোমরা, এটা কেজি হচ্ছে কিন্তু তোমার 300 টাকা। এটা গোন্দা হালুয়া রয়েছে, গোন্দের হালুয়া হয় না একটা এরকম স্টিকি স্টিকি টাইপের দেখতে হয়, ওই গোন্দের হালুয়া রয়েছে, ইসকা প্রাইস 100 গ্রাম হচ্ছে তোমার 40 টাকা। এছাড়াও গাজরের হালুয়া রয়েছে দেখো, তোমার 100 গ্রাম হচ্ছে তোমার 40 টাকা। খুব গোন্দকা হালুয়া নিলাম একটু ট্রাই করার জন্য, চলো টেস্ট করি। প্রচুর মেওয়া দেওয়া রয়েছে, খোয়া হ্যাঁ, প্রচুর নাটস দেওয়া রয়েছে, আর পুরো ঘি দিয়ে বানানো, পুরো একদম দেশি ঘি দিয়ে বানানো, একদম কড়া মিষ্টি, দারুণ খেতে, মানে প্রচুর ড্রাই ফ্রুটস। এই যে দেখো নারকোল দেওয়া রয়েছে, পেস্তা কাজু দেওয়া রয়েছে, গোন যেটা হয় সেটা দেওয়া রয়েছে, আর প্রচুর এই যে দেখো মাখানাও দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ, এই যে মাখানা দেওয়া রয়েছে, নারকোল রয়েছে,
খুবই রিচ, মানে মুখে দেবে তো মুখটা পুরো একদম ক্রিমি হয়ে যাবে, এতটা রিচ পুরো। এখানে এত রকম ফ্রাইড আইটেম দেখে আমার একটু ফ্রাইড আইটেম খেতে ইচ্ছা হলো, সেই জন্য দেখো পালাক্কা পকোড়া আর চিকেন পকোড়া নিয়ে নিয়েছি। চলো গেটে একটু ট্রাই করি পালুকটা, সেটাকে তোমার হচ্ছে কি ব্যাটনের মধ্যে চুপিয়ে একদম ডিপ ফ্রাই করা, নুন টুন দিয়ে একদম চাট মশলা দিয়ে পুরো করা। এটা হচ্ছে দেখো উইথ বোন তোমার চিকেন পকোড়া, চলো এটা একটু টেস্ট করা যাক। তারপর লেগ পিসটা পড়েছে উপরে তোমার পুরো পেঁয়াজ রসুন টসুন দিয়ে জিরে আদা ধনে সবকিছু দিয়ে একদম ম্যারিনেশন করা হয়েছে, দিয়ে এটাকে পুরো একদম ডিপ ফ্রাই করা। মশলাটার টেস্ট না ভেতর অব্দিও গেছে, একদম ফিকা লাগবে না, বেশ ভালো হয়েছে। একদম গরম গরম দিলে পরে মুখে একদম জমে যাবে, সেটা তো চা হলে আর দেখতে হবে না। ফাটাফাটি পকোড়া চা পালক পকোড়া দারুণ ব্যাপার, আর সাথে একটু গুলাব জামুনও নিয়ে নিয়েছি, চলো একটু ট্রাই করি। পুরো ঘিয়ে একদম গোলাপ জামুন, এক একটা গোলাপ জামুনের দাম থাকছে কিন্তু তোমার 10 টাকা করে। চারকোলের মধ্যে পুরো টেংরি কাবাব একদম গ্রিল হচ্ছে, এখানে পুরো ম্যারিনেটেড পুরো টেংরি কাবাব। ইসকা প্রাইস কে হ্যায় ভাইয়া? একটা শিকে তোমার 3 পিস থাকবে, এটার প্রাইস রয়েছে তোমার 200 টাকা। নিউ লখনৌ হোটেলের সামনে কিন্তু এই কাবাব গুলো রয়েছে, এবার দেখো ম্যারিনেটেড পুরো করা রয়েছে, একদম চিকেন টেংরি কাবাব গুলো পুরো ম্যারিনেটেড করাই রয়েছে, চিকেন টার্কিশ কাবাব রয়েছে। ইসকা প্রাইস কে হ্যায়? 4 পিস হোগা 260, 4 পিস পাবে তোমরা, প্রাইস হচ্ছে তোমার 260। এখানে আফগানি কাবাব পেয়ে যাবে, তন্দুরি পেয়ে যাবে, রেশমি কাবাব রয়েছে, বিভিন্ন রকম কাবাব এখানে পেয়ে যাবে, গোলার আইসক্রিমও রয়েছে, এই যে তোমার মালাইটা তার মধ্যে বিভিন্ন রকমের ফ্রুট ফ্লেভার রয়েছে দিয়ে পুরো এটা করা, এই যে দেখছো জালিটা, জালিটা দিয়ে ঘষে ঘষে তোমার কাছ থেকে এই রোলার আইসক্রিমটা তোমার দেওয়া হবে। 30 টাকায় 40 টাকায় কিন্তু বড় বাটি ছোট বাটি সব পেয়ে যাবে। ওদের লেবু ছিপে পুরো দিয়ে দেওয়া হলো, একদম পুরো কমলা লেবু ছিপে দেখো এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে, এটা তোমার বেদানা কমলা লেবু মৌসুম্বি লেবু সব দিয়ে যাবে, ফ্রুট ফ্লেভার ফ্রুট জুস সব রকম দিয়ে পড়ছে। দেখো রেডিশ কালার আসছে, এটা হচ্ছে তোমার ঘিতে আর কি ডিপ ফ্রাই করা হয়েছে, আর হোয়াইটটা হচ্ছে ঘিতে ফ্রাই করা হয়েছে বাট এটা শ্যালো ফ্রাই করা হয়েছে। দুটোই তোমরা কিন্তু দুধের মধ্যে দিয়ে জাস্ট ফুটিয়ে খেতে পারবে। এই যে লাচ্ছা গুলো দেখছো এটা কেজি থাকছে তোমার 220 টাকা, আর তোমার যে সাদাটা দেখছো এটার প্রাইস হচ্ছে তোমার 240 টাকা। ক্ষীর রয়েছে তোমার হচ্ছে গিয়ে চাল দুধ সবকিছু দিয়ে আর কি বানানো, তোমার ওপরে চেরি দেয়া রয়েছে, নারকোল রয়েছে, কিশমিশ দেয়া রয়েছে, এই যে এরকম বাটি করে তোমার দেওয়া হবে, এগুলো প্রাইস থাকছে তোমার 20 করে। যেখানে দেখো তোমার লাচ্ছা সেমই রয়েছে, এই যে এরকম বাটি করে দেওয়া রয়েছে, এর মধ্যে দুধ দিয়ে আর কি খেতে হবে, এটার প্রাইস থাকছে তোমার কিন্তু 40 টাকা করে। তাহলে দেখো তোমার ফিরনি রয়েছে, এরকম তোমার মাটির তোমার ভার তোমার হচ্ছে সরার মধ্যে করে ফিরনি গুলো রয়েছে, এগুলোর দাম রয়েছে তোমার 20 টাকা করে। একদম গরম গরম দুধটা পুরো এই লাচ্ছার মধ্যে তোমাদেরকে দেওয়া হবে, আর এখানে পুরো শাহি টুকরাটা হয়েছে, দেখো ব্রেড দিয়ে যে শাহি টুকরা হয় তোমার এখন রেডি হচ্ছে, এখনো রেডি হয়নি শাহি টুকরা, এখনো দুধ টুধ সব গরম হচ্ছে, এগুলোর প্রাইস হচ্ছে এক একটা তোমার 40 টাকা, মাত্র 20 টাকায় ফিরনি। আমি আর লোভ সামলাতে পারলাম না, আমি তাই ঝাঁপিয়ে পড়লাম, এত ফিরনি, এত রকম সুইট ডিশ রয়েছে। এখন আলবেলা বিরিয়ানি ওর একদম অপোজিটেই রয়েছে এই ফিরনির দোকান, ফিরনিটা ট্রাই করি, দেখো ক্রিমি ক্রিমি পুরো একদম, দুধ চাল সবকিছু দেওয়া রয়েছে, মিষ্টিটা মিডিয়াম, টেস্ট ঠিক আছে, খুব যে হাইফাই টেস্ট সেরকম না, টেস্ট ঠিকঠাক। 20 টাকায় মানে ফিরনি ভাবাই যায় না, মানে নর্মাল দোকান থেকে ফিরনি খেতে গেলে 100 টাকার কমে তো ফিরনি পাওয়াই যায় না, বাট 20 টাকার ফিরনি টেস্ট ওয়াইজ হচ্ছে গিয়ে ঠিকঠাক, মানে মোটামুটি, বাট প্রাইস অনুযায়ী ভ্যালু ফর মানি। স্কিনের শপটা রয়েছে, কি ভিড় খালি দেখো, এখানে প্রচুর ভিড়, সব এখানে বসে সব খাওয়া দাওয়া করছে, একদম টাস্কিনে পুরো আফগানি কাবাব গুলো রয়েছে, টাস্কিনে হাফ নাও মানে 2 পিস থাকবে আর কি, সেটার প্রাইস থাকবে তোমার 340 টাকা। মুখ চাঙ্গেসি রয়েছে, এই যে এরকম মুখ চাঙ্গেসি পুরো একদম ফ্রাই করে রাখা হচ্ছে, পুরো ফলটা হওয়া তেল থেকে এখানে এভাবে সব টুকরো টুকরো করা হবে, তার মধ্যে ফ্রেশ ক্রিম ক্রিম দেওয়া হবে, এই যে দেখো চিকেন গুলো সব দিয়ে দেওয়া হচ্ছে, মুখ চাঙ্গেসি ভাজা হচ্ছে এইভাবে করে চিকেন গুলো দিয়ে, মুখ চাঙ্গেসি প্রাইস থাকছে তোমার 680 টাকা কেজি, 1 কেজি তোমার 680 টাকা। আজি আলাউদ্দিনের মিষ্টির দোকান রয়েছে, 102 বছরের পুরনো এই দোকানটা, এখানে পিওর ঘিতে সমস্ত প্রোডাক্ট পাওয়া যায়, চলো দেখি। এই যে তোমার 32 হালুয়া রয়েছে, ইসকা প্রাইস কে হ্যায়? এটা কেজি থাকছে কিন্তু তোমার 600 টাকা। ইয়ে একটা গাজরের হালুয়া রয়েছে, একদম মাওয়া ঠাওয়া দেওয়া রয়েছে, দেখো পুরো দেখেই বোঝা যাচ্ছে, এটার প্রাইস
এটার প্রাইস হচ্ছে তোমার 600 টাকা কেজি। ইয়ে কি আছে দি হালুয়া রয়েছে তোমার দুধ ক্ষীর দিয়ে এটা করা, এটার প্রাইস 600। এটার প্রাইস হচ্ছে গিয়ে তোমার 600 টাকা কেজি থাকছে। এটা আখরোট হালুয়া, এটা তোমার আখরোটের হালুয়া রয়েছে, ইয়ে ভি 600, এটাও তোমার কিন্তু 600 টাকা কেজি রয়েছে। ইয়ে বালা কি আছে, এটা হচ্ছে মালাই হালুয়া রয়েছে তোমার দুধের সেই মালাই দিয়ে হালুয়া, এটারও প্রাইস হচ্ছে তোমার 600 টাকা। দেখো মালাই হালুয়াটা নিয়েছি, দেখে ভীষণই ইয়াম লাগছে, মানে দুধের সর দিয়ে আর কি মালাইটা দিয়ে পুরো করা। তো চলো ট্রাই করি, দুধ ধর্ষ খেতে। কেশর দেওয়া রয়েছে, কেশরের ফ্লেভার রয়েছে, এরকম কুচি কুচি পুরো আলমন্ড। এর মধ্যে না এক্সট্রা করে চিনি দেওয়া নেই, দুধের যে মিষ্টত্ব সেটাই একদম বজায় রয়েছে এর মধ্যে। দুধ দান্ত খেতে বলছে, রাবড়িটাকে একটু কড়া করে একটু করা হয়েছে, মানে রাবড়িটাকে ভালো করে জাল দিয়ে দিয়ে করে করে একদম শুকিয়ে এটা করা হয়েছে। দুধ ধর্ষ মালাই হালুয়া ডেফিনেটলি ট্রাই করবে, হাইলি রেকমেন্ডেড দুধ ধর্ষ খেতে। এখানকার ফেমাস বত্তিসি হালুয়া, এখানে 32 রকমের সব ড্রাই ফ্রুটস দিয়ে আর কি এই বত্তিসি হালুয়াটা করা। চাল মগজ দেওয়া রয়েছে, এদিকে তোমার ড্রাই কোকোনাট দেওয়া রয়েছে। চলো ট্রাই করি, পুরো মুখটা ঘিরিয়ে একদম ভরে গেল, পুরো গাওয়া ঘিয়ে প্রচুর গোয়া, বিভিন্ন রকম ড্রাই ফ্রুটস, খুব রিচ, মানে মুখে দেখছি মানে অন্য কোনো ফ্লেভার পাবে না, শুধু ঘি আর বিভিন্ন রকম ড্রাই ফ্রুটস এর ফ্লেভার, দারুন। মানে এটা একটু খেলে মুখটা মেরে নেবে, খুব রিচ, প্রচন্ড রিচ, একদম সুপার টেস্টি পুরো হালুয়া হ্যায়। ইসমে 32 কিসম কা মশালা দেকে বানায়া জাতা হ্যায়, খাস তৌর সে ডেলিভারি ওগেরা হোতা হ্যায় উসকে লিয়ে বানায়া জাতা হ্যায়, লেকিন ইয়াহা জো হ্যায় খাস তৌর নাম নাহি লিখা হুয়া হ্যায়, কোই ভি খা সকতা হ্যায়, তাকত কে লিয়ে হ্যায়। ইয়ে বারোহ মহিনা বানতা হ্যায়। এখানকার গোলাপ জামুন কিন্তু ভীষণ ফেমাস, এটা কেজি হিসাবে বিক্রি হয় তোমার 560 টাকা কেজি। পুরো ঘিয়ে তৈরি একদম গোলাপ জামুন, গরম গরম করে এলো তো নামালো, তো দেখে আমার ভীষণ লোভ লাগলো তাই দুটো নিলাম। তো চলো ট্রাই করি, দেখো খালি সফটনেসটা দেখো, আর ধরলাম ভাঙলাম কুচ করে হয়ে গেল। চলো সফট পুরো ঘিয়ের, খুব কড়া মিষ্টি নয় কিন্তু। এই হচ্ছে দেখো পুরো একদম হট গোলাপ জামুন, কম ভাবে পুরো একদম সফ করা হচ্ছে, এইভাবে সবাই নিচ্ছে। শুধুমাত্র খাওয়ারের স্টলই কিন্তু এখানে বসেনি, ঈদ উপলক্ষে দেখো এরকম জামা কাপড়েরও প্রচুর স্টল বসেছে, ঈদে তোমরা শপিং করতে পারবে। তো রাস্তাটা দু সাইড দিয়ে একদম এই স্টলগুলো বসেছে জামা কাপড়ে। কলকাতায় রমজান স্পেশাল এই জাকারিয়া স্ট্রিটের এই এত বড় ফুড হেভেন, স্ট্রিট ফুড হেভেনটা তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম। অ্যাকচুয়ালি 3-4টে গলি মিলিয়ে কিন্তু এত রকমের ফুডের সম্ভার রয়েছে, মানে বলা যায় বিশাল বড় একটা ফুড ফেস্টিভ্যাল, যেখানে তোমরা কাবাব থেকে শুরু করে ফ্রাইড আইটেম থেকে শুরু করে বিভিন্ন রকম ড্রিঙ্কস, ফালুদা, সুইট আইটেম, ফ্রাইড আইটেম, মানে কত কি যে রয়েছে, বিরিয়ানি, পুরি, এভরিথিং তোমরা পেয়ে যাবে। মেনলি হচ্ছে গিয়ে এই যে দেখো এই নাকোদা মসজিদ, এই যে সামনের যে রাস্তাটা এটাই হচ্ছে মেন, এখান থেকেই আর কি শুরু হচ্ছে সমস্ত হেভেনলি সব ফুডের খাওয়া দাওয়া। তারপর 3-4টে গলি এপাশ, মানে এইটাকে কেন্দ্র করেই এপাশ ওপাশ 3-4টে গলি মিলিয়ে সমস্ত খাবারের স্টলগুলো বসেছে। রমজানের এই এক মাস ধরে কিন্তু এই ফুডের এই সম্ভারটা চলবে, তোমরা অবশ্যই এসো। মেনলি উইকেন্ডের টাইমে অর্থাৎ শুক্র শনি রবি বেশি ভিড় হবে, কারণ সবার ছুটি থাকবে, সবাই আসবে, মানে সবাই ফুড লাভার, আর স্ট্রিট ফুডে মানে রিজনেবল প্রাইসে অনেক রকম ফুড পাওয়া যায়। ফুড স্টলগুলো মোটামুটি 4-5টা থেকে খুলে যাচ্ছে, রাত্রি 10-5টা অব্দি কিন্তু খোলা থাকছে। এপ্রিল মাসের 10-11 তারিখে তোমার ঈদ পড়ছে, মানে ততদিন কিন্তু এত রকমের খাওয়ার নিয়ে তোমরা সম্ভার পেয়ে যাবে এখানে আসলে পরে, মোটামুটি এক মাসের মতো থাকছে, তোমরা ডেফিনেটলি এসে অল ইনফরমেশন দিয়ে দিলাম। সুতরাং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, অবশ্যই করে আমার সাথে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, খুব তাড়াতাড়ি আবার আমাদের দেখা হচ্ছে। টিল দেন টাটা এন্ড কিপ লাভিং আমার সাথে, বাই বাই বাই।